কৃষি ও কৃষক বিরোধী বিল পাস সাম্প্রদায়িকতা ও কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের চরম জনবিরোধী নীতির প্রতিবাদে এদিন বাম কংগ্রেস ওয়েলফেয়ার পার্টি যৌথ মঞ্চের তরফে এক কনভেনশন অনুষ্ঠিত হলো দিনহাটা মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে। এদিনের এই কনভেনশনে বক্তব্য রাখেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড তারিণী রায়, সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড তারাপদ বর্মন, ফরওয়ার্ড ব্লক নেতা কমরেড বিকাশ মণ্ডল, কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক কেশব রায় ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। নেতৃবৃন্দ বলেন, কৃষক ও কৃষি বিরোধী কেন্দ্র ও রাজ্য সরকারের মুখোশ বুথে বুথে প্রচার অভিযানের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা হবে। পরিযায়ী শ্রমিক তারা মাইলের পর মাইল হাঁটবে শত শত কিলোমিটার, একেবারে দানাপুত্র পরিবার নিয়ে চরম দুর্গতি, দুর্ঘটনা, ট্রেনে কাটা পড়লো, মোটর গাড়ির অ্যাক্সিডেন্ট, শত শত প্রাণ গেল। তাদের না ছিল চিকিৎসা, না ছিল খাদ্যের ব্যবস্থা, মানুষ অসহায় অবস্থা। তার মধ্যে 3রা জুন অর্ডিন্যান্স জারি হল, কিন্তু সাধারণ ব্যাপার না। কীভাবে কেন্দ্রীয় সরকার এ কাজ করতে পারে আমরা এই জিনিসটা বুঝে নিই। কোচবিহার থেকে ভাস্কর সাহার রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।